ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু হলো ইএফডি ম্যানেজমেন্ট সিস্টেম। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানান, অটোমেশন ব্যবস্থা রাজস্ব আদায় বাড়াতে সহায়তা করবে। গত 15 বছরে দেশে 2.25 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি। শরফুল আলমের আরেকটি রিপোর্ট। পণ্য ও সেবায় অর্থ পরিশোধ করে সরকারের রাজস্ব আদায়ে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন। এর মাধ্যমে ভ্যাট ফাঁকি ও হয়রানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। গ্রাহকরা তাদের কেনাকাটা শেষে ইএফডি মেশিনে পাচ্ছেন মানি রিসিট। এবার বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইএফডি মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী। এতে উদ্যোক্তারা জানান, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়, তবে আদায় প্রক্রিয়াকে অবশ্যই হয়রানি মুক্ত করতে হবে। যখন পারবে তখন কিন্তু ভ্যাট কালেকশন হবে এবং রাজস্ব হবে। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স ভ্যাট দুইটাই দিতে চাই, কিন্তু আমরা চাই একটু মান সম্মানের মাধ্যমে হ্যারাসমেন্ট ছাড়া যেন আমরা ভ্যাট এবং ট্যাক্স দিই। ইএফডি মেশিন থেকে এই চালানোর মাধ্যমে সে তার মাসের যে ভ্যাট সেটা দিয়ে দিতে পারে। খুবই সহজ সিস্টেমে এবং সেটা আমরা ডেভেলপ করেছি। এই ভ্যাট দেওয়ার জন্য অন্য ব্যবসায়ীদের যে ভ্যাট দেওয়ার যে রিটার্ন ফর্ম, সেই রিটার্ন ফর্ম থেকে আমরা এই ইএফডিএমএসের মাধ্যমে রিটার্ন ফর্মটা একটা সিম্পল রিটার্ন ফর্মে নিয়ে এসেছে। সেখানে অটো জেনারেটেড যে তার ভ্যাটের সাপ্লিমেন্টারি ডিউটির ডিমান্ড কত সেগুলো চলে আসবে, এবং সে শুধু ওই অ্যামাউন্টের টাকাটা কিভাবে পে করলো সেই ইনফরমেশনটুকু দিয়ে ক্লিক করলে তার রিটার্ন সাবমিট হয়ে যাবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, 15 বছরে দেশের অর্থনীতির উন্নয়নের সাথে সাথে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এনবিআরের এই উদ্যোগ রাজস্ব বাড়াতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। গত 15 বছরে দেশের 2.35 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমাদের ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের মধ্য দিয়ে ভ্যাট আহরণের আরও শৃঙ্খলা বিধান হবে বলে আমরা বিশ্বাস করি। এনবিআর জানায়, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে জেনিক্সের সহায়তায় বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইএফডি মেশিনের ব্যবহার বাড়ানো হবে। পরবর্তীতে অন্যান্য জেলায় এই কার্যক্রম প্রসারিত করবে জাতীয় রাজস্ব বোর্ড। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।